আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করছি অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে পাঞ্জাবি সেলাই শেয়ার করব। তো এখানে পাট টু পাট সেলাই করে নিচ্ছি। তো প্রথমে সামনের পাট সেলাই করে নিচ্ছি। তো সাইডে হ্যাম করে নিচ্ছি। এখানে চিকন করে ভাঁজ করে নিতে হবে। তো একই নিয়মে এই পাশটা সেলাই করে নিচ্ছি এবং পেছনের পাট এইভাবেই সেলাই করে নিতে হবে। তো এখন প্লেট জয়েন করে নিচ্ছি। তো প্রথমে চিকন যে প্লেটটি, এটি হাতের বাম পাশে জয়েন করে নিতে হবে। তো এটি দুপাশ থেকে ভাঁজ দিয়ে, ভাঁজের মধ্যে 1/2 ইঞ্চি দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, আমি এভাবেই সেলাই করে দিচ্ছি। তো চওড়া যে প্লেটটি, সেটিও জয়েন করে নিচ্ছি। তো এভাবে দুপাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটি চওড়া 1/4 ইঞ্চি পরিমাণ হবে, যেহেতু ছোট পাঞ্জাবি, বড়দের হলে 1 ইঞ্চি 1.25 ইঞ্চি হয়। তো এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে প্লেটটি ভালোভাবে বসানোর জন্য। আর এখান থেকে 1 ইঞ্চি নিচে পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখন কাজ সেলাই করে নিচ্ছি, সামনের পাট নিচে দিয়ে পেছনের পাট উপর দিয়ে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এটা পেছন পাটে পড়বে চাপ সেলাইটা। তো এখন হাতা জয়েন করে নিচ্ছি। হাতা সাইডের মতো করে হ্যাম করে নিয়েছি, তাই ওটা দেখালাম না। তো হাতায় এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
তা এখন সাইড সেলাই করে নিচ্ছি, এখানেও ভাঁজ করে সেলাই করে নেব। এখানে যে কাট মার্ক, এই কাট মার্ক পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে একটু খেয়াল করতে হবে, তো এই যে হাতা, হাতার এখান থেকে সেলাই করে নিচের দিকে আসব। তো হাতাটা এখন ফিটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই হাতার এখান থেকে সেলাই করে নিচের দিকে আসব। তো এখান থেকে সেলাই পকেটের গ্যাপ তৈরি করব, তো এই জায়গাটা একটু খেয়াল করলেই হবে। এটা খুবই সহজ তৈরি করা, যে কেউ ভালোভাবে খেয়াল করলেই তৈরি করে নিতে পারবেন। তো এখন এই যে সাইডে কাট মার্ক পর্যন্ত চলে আসছে, এখন এখান থেকে পকেটের গ্যাপটা তৈরি করে নেব। তো পকেটের গ্যাপ 5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছে। এখন এটা একটির উপরে ধরে চাপ দিয়ে ধরে রাখব, আর এই যে সাইডের এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই নিয়ে আসব। আর এখানে আসার পরে এটার উপরে উঠিয়ে দিয়ে এখানে টাক দিয়ে দিতে হবে। তো এভাবেই পকেট গ্যাপ তৈরি করে নিতে হবে, আর সাইডও সেলাই করে নিতে হবে। তো এখন পকেট তৈরি করে নিচ্ছি। তো পকেটের গ্যাপ যেহেতু 5 ইঞ্চি ছিল, তো 1 ইঞ্চি বেশি রেখে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখান থেকে ধরে 1/2 ইঞ্চি নিচের থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি। পকেট জয়েন করার জন্য কাপড় রেখে নিতে হবে। এপাশটাও সেলাই করে দিচ্ছি। এই যে এখানে 1/2 ইঞ্চি রেখে নিয়েছি, এখন উল্টিয়ে নিচ্ছি। তো একইভাবে অপর পাটের পকেট তৈরি করে নিয়েছি। তো এখন পকেটটি জয়েন করে দিচ্ছি। তো উল্টো পাট করে ধরে নিতে হবে, আর এখানে পকেটটি এভাবে ভাঁজ করে নিতে হবে, তাহলে সুতো বের হবে না। আর পকেট এই দুই পাশে যেন এক সমানভাবে পরে সেভাবে বসিয়ে নিতে হবে, প্রয়োজনে মাপ দিয়ে নিতে হবে। তো এখানে পর্যন্ত আসার পরে পকেটটি ওপাশে উল্টো করে দিতে হবে, আর এখানেও ভাঁজ করে নিতে হবে। এপাশটাও ভাঁজ করে নিচ্ছি। তো খুবই সহজ পকেট দিয়ে পাঞ্জাবি তৈরি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের অ্যানাদার চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানেও বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এই তো খুব সুন্দর পকেট জয়েন হয়ে গেছে। তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। তো এখন নিচে হ্যাম করে দিচ্ছি। তো এখন কলারের মাপ নিয়ে নিচ্ছি। তো দুপাশের প্লেট সমান করে ধরে ঘুরিয়ে কলারের মাপ নিয়ে নিতে হবে। তো এখন এখানে 7.5 ইঞ্চি আসছে, তো এটা ডাবল করলে 15 ইঞ্চি হবে। তো এটা 7.5 ইঞ্চি আছে। তো এখান থেকে চওড়া 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এপাশ থেকে 3 ইঞ্চি নিচ্ছি, আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্ক কেটে দিচ্ছি। এখন এখান থেকে 3 ইঞ্চি দিচ্ছি মার্কেটে, আর এই যে যে 3 ইঞ্চি মার্ক নিয়েছি এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আর এখানে কারেক্ট করে 1 ইঞ্চি মার্ক করে নিচ্ছি।
এখন এটাকে ঘুরিয়ে 15 ইঞ্চি সঠিক করে নিতে হবে, কারণ মার্ক করার পরে কম বেশি হয়ে যায়। তো খুব সহজ এভাবে কলার তৈরি করা। তো এভাবে আপনারা ছোট বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন। তো এখন সেলাই করে নিচ্ছি। তো এটিকে এভাবে নিচের দিকে সেলাইয়ের কাপড় রেখে সেলাই করে নিতে হবে। আর এখান থেকে যেহেতু রাউন্ড কেচে নিতে হবে, না হলে ভালোভাবে কলারটা বসবে না। আর দুপাশ থেকে ভাঁজ দিয়ে কলারের কোনা তুলে নিতে হবে। এটিও খুব সহজ, অনেকে কোনা তুলতে সমস্যা হয়, তো এভাবে ভাঁজ দিয়ে কোনা তুলে নিলে খুবই সুন্দরভাবে কোনাটা উঠে যায়। সেলাইয়ের জন্য 200টা পরিমাণ কাপড় রেখে কেটে নিতে হবে। তো এখন কলার জয়েন করে নিচ্ছি। তো এভাবে বাচ্চাদের জন্য আপনারা পাঞ্জাবি তৈরি করে নিতে পারেন ছোট বড় সাইজ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের অ্যানাদার চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানেও বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।